জ্বলছে জ্বলছে বাবা তা কামড়ে দিয়েছে মনে হচ্ছে লাল হয়ে গেছে পার্সেল নিয়ে দুজনে যুদ্ধ করছো কেন বন বন করে ঘুরি এটা আজকে অভির আছে মানে এত সিরিয়াসলি অভির জন্য কিছু একটা নিয়েছি আজকে ও খড় খাওয়াতে যাচ্ছে ভাবো একটু একটু সাহসটা বাড়ছে তাহলে আস্তে আস্তে নাকি পাকা বুড়ির মতো বসেছে দেখো রুহি আরে পারবে ও বাবা ভিতরে অনেকগুলো কিন্তু জায়গা আছে পয়সা রাখার তো মাঝে মাঝে একটু লুকিয়ে লুকিয়ে রেখো আমি নিয়ে নেবো ঠিক আছে সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে বসেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো বলো বাবা তোমাকে দেখাবো রুহির কি জ্বর এসেছে সকালে উঠে দেখছি ওর গাটা একটু হালকা গরম গরম লাগছে আমি তাই বললাম যে তারা মাম্মা একবার থার্মোমিটার দিয়ে দেখে নিই যে জ্বর টর এসেছে নাকি ঠান্ডা লাগছে আমাকে বলছে হ্যাঁ ঠান্ডা লাগছে আমি তাই একটু দেখছিলাম যে জ্বর আছে নাকি জ্বর আছে ও আর তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগেনি তো ঠিক আছে এই দুদিন ধরে কোনো রকম কোনো ভ্লগ দিতে পারিনি কারণ আমারই জ্বর ছিল প্রচণ্ড বলো কি হয়েছে পি হচ্ছে না দাঁড়াও এক্ষুনি হবে এর আওয়াজটা হচ্ছে না বলে আমাকে ডাকছে বারবার তো এই দুদিন ধরে আমার জানো তো খুব জ্বর ছিল হঠাৎ করেই জ্বর কেন বুঝতে পারলাম না দেখছো আমাকে এখন ওকে দেখাতে হবে তো সেই কারণে কদিন ফ্রগও আসেনি শরীরটা এতটা বেশি অসুস্থ হয়ে গেছিল তো ঠাকুরের আশীর্বাদে রুহি ঠিকই ছিল আজকে সকালে দেখছি কাটা একটু গরম গরম লাগছে দেখি বাবা মা বন্ন হয়ে গেছে তো ওর জন্য তো আওয়াজ হচ্ছে না পিপি ও ওয়েট করছে যে কতক্ষণ এটা আওয়াজটা হবে এই দিকটা দিই দেখি হাত তোলো এইদিকে দেবো নাও নামাও হাত নামো চুপ করে এখন শুয়ে থাকে দেখেছো কেমন আওয়াজ হবে পিপি করে আওয়াজ হবে হচ্ছে আওয়াজ হচ্ছে এই রে আওয়াজ হচ্ছে তো দেখি কি এসছে না না টেম্পারেচার পুরো একদম ঠিক আছে জ্বর আসেনি না জ্বর আসেনি তো বাবা এই তাও মেপে যাবে এইটা যখন একবার হাতে পেয়েছে এই পিপি আওয়াজটা শোনার জন্য রুহি খালি বলবে যে এটাকে দাও এই দুদিন কোনো রকম কোনো ভ্লগ ওর জন্য করতে পারিনি এমন বেশি শরীরটা দুর্বল হয়ে গেল হঠাৎ করে এই জ্বরটা এমনই হচ্ছে তবে বেশি ওষুধ খেতে হয়নি বাড়িতে ওষুধ খেয়েই কমে গেছিলো প্যারাসিটামল খেয়ে তা এখন অনেক আজকে থেকে অনেকটা ঠিক আছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা নতুন ভ্লগ শেয়ার করি কোনো রকম কোনো পোস্টও দেওয়া হয়নি ভ্লগও দেওয়া হয়নি কাল তোমরা কিছুই জানো না বলো মা কি হয়েছে জ্বর মাপা হয়েছে এখন সকালে তো জানো বেশ খানিকক্ষণ টাইম লাগবে রুহির ঘুম থেকে উঠতে এখন প্রায় 10টা বেজেই গেছে হাই বলে দাও সবাইকে তুমি কতদিন সবাইকে হাই বলোনি হাই এটা কেমন উঠে পড়ো বাবা ব্রাশ করবে চলো সোনা ওরে বাবা যে সকালবেলাতে আলিসি ছাড়ে না মানে যত সকালবেলাতে মনে হয় যে একটু ঘুমাই একটু শুই আর সারা রাত সারা দুপুর মনে হয় না একটু ঘুমাই না গো তখন মনে হয় একটু খেলি একটুখানি এদিক ওদিক ঘুরি নাকি বন বন করে ঘুরি ছাদে এখানে আসলো ব্রাশ করবে বলে নিজে নিজে এখন ব্রাশ করছে বসে বসে ব্রাশ করেছো ঠিক করে সুন্দর করে ব্রাশ করবে হ্যাঁ পায়রা কোথায় পায়রা কোথায় গো খুঁজে পাচ্ছে না পায়রাকে যা আগের দিন একটা পায়রা দেখেছিল তাই দেখাতে চাইছে পায়রাটাকে আমি ততক্ষণ একটু ফুলগুলো তুলে নিই আজকে অনেক ফুল ফুটেছে এই ছোটো গাছটাতেও অনেক ফুল ফুটেছে এই বড় ফুলটা ফুটেছে আগের দিন দেখো ফুলও তুলতে আসতে পারিনি বলো গো কি করবে যাবে তুমি ও ও আসছে আসো আস্তে আস্তে আসো ওই বাবলে একা একা সব শিখে গেল গো মেয়েটা কেমন একা একা চলে আসলো দেখো ফুল নেবে তুমি আমি ছিঁড়ে দিচ্ছি খারাপ হয়ে যাবে মা আমি ছিঁড়ে দিচ্ছি এটা চাই তোমার আর হাতে কত কি ধরবে হাতে তো জায়গাই নেই দাও ব্রাশটা ধরি আমি নাও ফুল নেওয়ার ইচ্ছা হয়েছে আজকে আবার দৌড়ে দৌড়ে এসছে যেই ফুলের কথা বলেছি ওটা খারাপ হয়ে গেছে মা পরে তুলে দেবো ওটা ওটা ফেলে দেবো হ্যাঁ ওই ফুলগুলো তুলবো দাঁড়াও
দুদিন আমি ছাদে আসতে পারিনি, এত ফুল ফুটেছিল কিন্তু তোলা হয়নি। কি হয়েছে বাবা? পিঁপড়ে মা, দেখছো ফুলের মধ্যে এটা বিষাক্ত পিঁপড়ে পুরো। ফুলে হাত দিও না মা, কামড়ে দিচ্ছে? না না কামড়ায়নি, এই দেখো কত বড় বড় পিঁপড়ে গুলো, ওরে বাপরে। হাত দিও না মা, ফুলে হাত দেওয়া এখন মুশকিল তো দেখছি। ও মা কামড়ায়নি তো মা? চপালি চদিকে পালা, আমি দেখতে পাইনি যে অত বড় বড় পিঁপড়ে গুলো ছিল, ভিতর থেকে সব বেরোচ্ছে পিঁপড়ে গুলো। হাতে জ্বলেনি তো মা? জ্বলছে জ্বলছে বাবা, এখানটি তো কামড়ে দিয়েছে মনে হচ্ছে, লাল হয়ে গেছে। আহ, হঠাৎ করে হাতটা দিয়ে দিয়েছে, ভিতর থেকে বেরিয়ে পড়েছে পিঁপড়ে গুলো। কি মা, বউ বউর কাছে যাবে? পিঁপড়ে তো কামড়ালো আর বলে বউ বউর কাছে যাবে, এখানে থাকবে না আর? না, ওকে পিঁপড়ে কামড়ে দিয়েছে, এখানে পিঁপড়ে আসবে না, আমি পিঁপড়েকে ওখানে ফেলে দিয়ে এসেছি, যা বলে দিয়েছি যা, রুহির কাছে আসবে না বলেছি। হ্যাঁ, তুমি এখানটাতে বসে ব্রাশ করো। রুহি ভয় পেয়ে গেছে পিঁপড়ে হাতে কামড়ে দিয়েছে, ওকে কোনোদিন মনে হয় পিঁপড়ে কামড়ায় নেই, ফার্স্ট টাইম কামড়ালো, তার জন্য ভয় পেয়ে গেছে, আর একা একা বসবে না ওখানে। আমি ফুলগুলো সব তুলে নিই, দিয়ে চলো নিচে যাই ওকে ব্রাশ করিয়ে। সকালে আজকে রুহিকে একটু ভাত দেবো, এই যে চাল ডাল এখানেতে ধুয়ে নিয়েছি, আর একটু কুমড়ো আর আলু দিচ্ছি, বেশি সবজি আজকে ভাতের মধ্যে দিচ্ছি না, কারণ দুপুরবেলাতে একটু মাছ করে দেবো, কাল থেকে বলে রেখেছে মাছ খাবে, তো সেই কারণে আজকে মাছ করে দিতেই হবে, তাই এখানে আর কিছু সবজি দিচ্ছি না, সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা করে দেবো। ওইদিকে ভাতটা বসিয়ে এদিকে একটু রুহিকে নিয়ে আসলাম হাম্বা দেখানোর জন্য, আজকে বেশ ছায়া ছায়াই আছে তাও জানো তো, এই যে দরজাও খোলা আছে, একবার হাম্বাটা দেখিয়ে নিয়ে আসি। কি দেখতে যাচ্ছ তাহলে? গরু দেখেছো? আর হাম্বা বলে না, গরু বলে। এই দেখো গরু তো এখানে বসে আছে রে মামা। মাটা কোথায়? মা কোথায়? ওই যে মা ওই ভিতরে বসে আছে, ভিতরে বসে থাকলে অন্ধকার থাকে দেখা যায় না, আর সামনে বাচ্চাটা বসে থাকে তো দেখা যায়। এটা কে রে মা? বাচ্চা। হ্যাঁ, আর মামামটা কই? মামাম ওই ভিতরে বসে আছে। আর গরুতে কি খায় একবার বলো তো? খড় খায়। খড় খায় দেবো? ওদের পেট ভরা আছে, পেট ভরে খেয়ে নিয়ে বসে আছে, আর এখানে খাওয়াতে গেলে খড় না আর খায় না, তো রুহিকে দিই একটা করে খড়, কিন্তু ওরা আর খেতে চায় না। তো রুহি দুটো খড় নিয়ে নিয়েছে খাওয়াবে বলে, নাও খাই দাও হাম্বাটাকে, খাই দাও তো, খাই দাও। বলে হাম্বা খাও, ওরা খেতেই চায় না কিছুতে, ওদের পেট তো পুরো ভরা, জোর করে খাওয়াচ্ছে। নাও বলো খাও, তুমি বলো খাও। ওমা খাচ্ছে না? যেই ও খাওয়াতে পারে না অমনি আমাকে বলবে মা খাওয়াও। হাম্বা খাও, আমার পেট ভরা আছে গো, খাবে না? মামামকে খাবে? ও তো অনেক ভিতরে, বাচ্চাটাকে খাবে? রুহি অনেক আজকে সাহস করে এসেছে বুঝলে। ওই দেখো দেখেছো, অন্যান্য দিন জানো আমার কোল থেকে নামেই না, আজকে ও খড় খাওয়াতে যাচ্ছে, ভাবো একটু একটু সাহসটা বাড়ছে তাহলে আস্তে আস্তে, নাকি? ও দেখো না কিভাবে দেখছে যে রুহি কি করছে, এটা আমাকে খড় দিচ্ছে না, দাও আমাকে খড়গুলো দাও, আমি দিয়ে দিই, খড় দাও, তুমি নিয়ে গিয়ে কি করবে, আমি খাই দিয়ে দাও হাম্বাটাকে, দাও নাও হাম্বা খেয়ে নাও, খাও হাম্বা খাও। হাম্বার খিদে নেই বাবা, এই মাত্র খেয়ে দে ও বসেছে আরাম করতে, খাবে না বলছে, নাও ও একবার ট্রাই করুক দিয়ে যাবে। আজকে হাম্বার কোনো হেলদোলি নেই দেখো না, হেই হাম্বা পুরো চুপ করে বসে আছে, খাবে না বলছে, জিভ বার করছে হাম্বা। ও হাম্বাটা জিভ বার করেছে গো, কি হচ্ছে, বকছো কেন, বকছো কেন? হাম্বা তাকে বকে দিচ্ছে কেন রুহি? খেয়ে নাও বলো, খেয়ে নাও, তুমি বলো খেয়ে নাও। এই রে ডাকছে হাম্বাটা, কক কক করে ডাকছে, কেমন করে ডাকে হাম্বাটা? ওরে বাবা, এখন আজকে হাম্বার সাথে গল্প হয়েছে, খড় খাওয়ানোর চেষ্টা হয়েছে, আজকে হাম্বা খড় খেতে একদম ইন্টারেস্টেড নয়, আজকে অন্য কিছু নিয়ে গেলে হয়তো খেত বুঝলে, একটু ঘাস নিয়ে যেতে হতো মনে হয়। দুটো খড় ওই যে হাতে করে নিয়ে এখন বাড়ি যাচ্ছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে, ঠিক টাইমে এসেছি, চলো রুহিকে একটু খাইয়ে দিই, 11টা বেজে গেছে, এই সময়টা করেই এখন খায় ও সকালের খাবারটা, 10টায় ঘুম থেকে উঠলে 1 ঘন্টা পরেই খায় সাধারণত, তো সেই মতো আর কি 11টার সময় ভাত খাচ্ছে। ঘি আলু সিদ্ধ ভাত এখানে রেডি, আর এখন জানো তো রুহির খাবারে বেশ অনেকটা পরিমাণ ঘি দিই আর নাহলে বাটার দিই। দেখ আজকে কিটির বই নিয়ে এসছ, কিটি দেখতে দেখতে খাবে, দেখাও কোন কিটিটা,
এই বইটা এখন পছন্দ হয়েছে। একই জিনিস বাচ্চাদের বেশি দিন পছন্দ হয় না, তো ওই বইটাকে যার জন্য এখন একটু রেখে দিয়েছি। হ্যাঁ আমা, কিটা ফোনটা? ও আর পাখিটা কই? পাখিটা এই পেনটাকে না তো খারাপ করে ফেলেছে, যার জন্য পেনটা আমি আর দিতে পারছি না, এই বইটাই এখন দেখছে শুধু। পাকা বুড়ির মতো বসেছে দেখো রুহি। পাটা কি করে বসেছ বাবা? একটা পায়ের উপর আর একটা পা তুলেছে, দিয়ে বইটা নিয়ে বসেছে পড়তে। এত দিনকে দিন নতুন নতুন জিনিস শিখছে না, মাঝে মাঝে দেখে অবাক হয় না। ওই দেখো কিটিটা খাচ্ছে হাম করে। আলু সিদ্ধ ঘি ভাতটা খেতে রুহি খুবই ভালোবাসে, তার জন্য সকালে চেষ্টা করি। আর সপ্তাহে এখন 4 দিন ডিম দিচ্ছি, বেশি দিই না। ওই যে অ্যালার্জিটা বেরোনোর পর থেকে না একটু ভেবে চিন্তেই ডিমটা দিই। কোনটা মা? ওটা হচ্ছে ব্লু কিটি। রোদে রোদে পার্সেল নিতে দেখো কি রোদ দেখেছো, হঠাৎ করে রোদটা বেড়ে গেল কেমন? এরকমই রোদ তো সকাল থেকে আছে, আর আমি এই রোদে রোদে ঘুরে এলাম। রুহি পার্সেল নিয়ে নিয়েছে নাকি? বাবা লজ্জা পেয়েছে। চলো চলো প্রচন্ড রোদ পালি, চলো। টাকা দিয়ে কেমন যাচ্ছে দেখো, রোদ থাকলে আমাকে বলতে হয় না, রুহি নিজেই বলে মা ওর না মাথায় রোদ। অভির জন্য কিছু একটা নিয়েছি, এরকম ব্যাপার আমার জন্য কিছু এসছে আজকে? হ্যাঁ এটা আজকে পাপার। হ্যাঁ আজকে আমি লটারির টিকিট কাটবো বিকালে, রোদ চলে গেছে বুঝলে। হ্যাঁ আজকে গেলে লটারি কাটবোই, আমার জন্য পার্সেল আসছে। আমি দিই না কেন, কারণ ও হচ্ছে প্রচুর লেট করে, পছন্দ করতে লেট করবে, তারপরে পছন্দ হলেও সেটাকে অর্ডার করবে না, এরকম একটা ব্যাপার। তো আমি ওকে না জানি এবারে এটাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কি আছে চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। রুহি দেখাবে তো কি পার্সেল আছে, কার জন্য নিয়েছো বলে দাও তুমি। মাম্মা বলে মাম্মামের জন্য, স্বাভাবিক। ও জানে স্বাভাবিক পার্সেল আছে মাম্মামের। হ্যাঁ এটা বলেছে বাবা ইয়া, ও নিজে পছন্দ করেছে। ও ঠিক আছে আসো দেখি কেমন হয়েছে। নিজে ধরে নিয়ে যাচ্ছে দেখো না, নিজেই গেছে দেখাতে, নিজেই খুলছে। খোলো ভালো করে খোলো। হ্যাঁ এটা তো গিফটটা তো ছিল পাপার। হ্যাঁ উভি আনবক্সিংটা করো। ও নিজের পারলো না, লাস্টে পাপাকেই দিলো গে। আর পে পারবে ও পাপ পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। আর না পাপা পাচ্ছি না, একটু খুলে দাও। এই তো পেরেছে রুহি, বা 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 বা, মাম্মা পেরে গেছে। তুই বই রাখ। ও এটা ভাবছে কি বই, বিলটাকে ভাবছে বই দিয়ে দেখেই যাচ্ছে। ও দেখছে বিলটা ঠিকঠাক আছে নাকি বলছে। ও আচ্ছা দেখো তো এবার কেমন হয়েছে। আবার চিকচিকে আছে গো মামা, দাঁড়া এবার আমি খুলে দিচ্ছি। আনবক্সিং এর উপরে আবার আনবক্সিং করতে হচ্ছে গো। এই যো আ বাহ বাহ, প্যাকেজিং তো দেবি প্রিমিয়াম। আমাকে বলেছিল নিলে আমার জন্য রেডি নেবে, তার জন্য আমি রেডি নিয়েছি। এবার জিনিসগুলো সব ভালো করে রাখো, যদি সেরকম ভালো না বুঝি তাহলে ফেরত দেওয়া যাবে। হ্যাঁ দেখি আমি দেখি খুলে আমার গিফট নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। পাপার গিফট রুহি কেড়ে নিয়ে চলে যাচ্ছে দেখি। যা ও ভাবছে এইরকম জিনিস তো আগে দেখিনি, এইটা আবার কি? না না ও দেখেছে, ওর পাপার তো ওয়ালেটটা নিয়ে সব সময় ঘুরে বেড়ায়। হ্যাঁ এই যো এটাতে কি রাখে রে মা? মাছ বলছো? মাছ রাখে রুহি, মাছ ছাড়া বেরোতে পারে না এখন গো। পয়সা বুঝতে পেরেছি, দেখো তো কেমন জিনিসটা ভালো। হ্যাঁ ভালোই ভালোই, খুব সুন্দর হয়েছে জিনিসটা। এই দেখো এই ভিতরে আমি দেখলাম অনেক রেটিং আছে এটার, জানো তো, ওর জন্য আমি নিলাম। জিনিসটা বেশ ভালোই তো, অনেকগুলো পকেট। কোয়ালিটি কেমন, কোয়ালিটি ওয়াইজ কেমন? কারণ এইসব জিনিস দেখো আমি বুঝতে পারি না, এটা অভি ভালো বুঝবে, ও যেহেতু ইউজ করে এগুলো। হ্যাঁ কিন্তু পছন্দ তুমি করেছিলে বই, ওটা বই ওর না। এইরকম হচ্ছে পুরোটা, তা আমি তো মানে দোকানে তো অনেক খুঁজেছি জানো। ওই রে পাপার জিনিস, পাপা কি বাবার জিনিস আমাকে দাও, আমি একটু দেখি। পয়সা রাখবো তো নাকি এর মধ্যে, পয়সা রাখবো তো দাও বলছে, একবার দেখে নিক দাঁড়াও মাম্মা, দাও একবার দেখে নি নিজে নিয়ে বললো। ও একবার দেখি কেমন লাগছে, এরকম। ওরে বাবা ভিতরে অনেকগুলো কিন্তু জায়গা আছে পয়সা রাখার, তো মাঝে মাঝে একটু লুকিয়ে লুকিয়ে রেখো, আমি নিয়ে নেবো ওখান থেকে। ঠিক আছে দেখেছ,
দিয়ে দে বাবা, পছন্দ হয়েছে তোমার, পছন্দ হয়েছে, হ্যাঁ তারপরে তুমি নেবে সেটাই। রুহি এখনই দেবে না মনে হচ্ছে, বন্ধ করে দিয়েছে। ও যা ঠিক আছে, ভালো হয়েছে বাবা। ও আবার রেখে দিচ্ছে পার্সেল, আবার ঢুকিয়ে দিচ্ছে। রেখে দাও বাবা, তুমি রাখবে। যাই হোক চলো, অভিযোগ পছন্দ হয়েছে, এবার জিনিসটা দুদিন ইউজ করার পর জানা যাবে যে কিরকম কি। আমি চলো যাই, এবার রুহি খাবার দাবার বসে যায়। এই পার্সেল দেখে মানে সঙ্গে সঙ্গে আনবক্সিং না করে পারলাম না। দুজনে এরকম যুদ্ধ করলে হবে না কিন্তু, পার্সেল নিয়ে দুজনে যুদ্ধ করছো কেন? ভিতরে রাখবে, পাঁচটা পয়সা দিতে বলেছে আপা নিতে, দেখো পয়সা। এবার রেখে দাও, পাপা দিচ্ছে, এবার মানি ব্যাগে রেখে দাও বাবা। লাঞ্চ কমপ্লিট করে ওইদিকে রুহি ঘুমিয়ে গেছে, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর দুপুরের পর থেকে শরীরটা আবার খুব খারাপ লাগছে, এই কদিন ধরে এইরকমই হচ্ছে, মানে যখনই মনে হচ্ছে যে একটু সুস্থ হয়ে গেছি তারপরে আবার সেই শরীরটা যাকে তাই, এতটা বেশি দুর্বল লাগছে। না ব্লগ করতে ইচ্ছা করছে, না এডিট করতে ইচ্ছা করছে, তাই এ কদিন তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। যা যারা এখনো সাবস্ক্রাইব করো না তাদেরকে সাবস্ক্রাইব করো না, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা সবাইকে।